Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Title of the title is already put together. Game is not only Craftland. This is a Jeter with a Bibino Kitchu Banatabarbo. She damned a proton bar and motor dry core velocity. Our proton bar, I'm a maze money velocity. A guy Jeter with a JK to Kunak and a Haria Jabe. A bonke, we take a park or the bar a shater like a protijogita core velocity. So guys, act a move. তো মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও জিনিসটা আমরা করেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিমে থাকবো স্যার লাইভ স্ট্রিমেই আমরা প্রথমবারের মতো ক্রাফটল্যান্ডে ঢুকে কিছু একটা বানানোর জন্য আর ঢোকার পরে চিন্তা করতে থাকি কি এমন বানানো যায় এটার ভিতরে তো আমরা বিভিন্ন কিছু বিল্ড করতে পারবো আর তারপরে যে খেলতে পারবো কিন্তু এটার মধ্যে ইউনিক কি রয়েছে কি এমন করা যায় যেটার মধ্যে একটু ইউনিক রয়েছে যেটার মধ্যে খেলে মজা পাবো বা একটু আলাদা টাইপের কিছু হবে তো আমরা চিন্তা ভাবনা করতে থাকি ওই টাইমে মাথা আসে যে দাম মেজ কি আমরা বানাতে পারবো নাকি মেজ টাইপের কিছু বানাতে পারবো যেটার ভিতর লাইক এই এরিয়ার ভিতর কেউ ঢুকলে ওইটার ভিতর হারিয়ে যাবে এই টাইপের কিছু আমাদের ফিফার ভিতর আদৌ করা পসিবল হবে কিনা কিন্তু এইটা কিন্তু প্রথমবার গাইজ আমাদের ক্রাফটল্যান্ডে ঢোকার প্রথমবারই আমাদের এই চিন্তা ভাবনা আসছিল আমার মনে হচ্ছিল না আদৌ এটা করা পসিবল হবে কিনা কারণ আমাদের বিভিন্ন কিছু অনেকে বলতেছিল যে এতগুলো ওয়াল বসানো যাবে না এত কিছু করা যাবে না অনেকে বলতেছিল যে এটা হবে না কোনো দিক দিয়ে তো উঠে লাফিয়ে বের হয়ে যাবে তো আমরা তারপরে করা শুরু করে দিই লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমরা কোনো রকম ভাবে করা শুরু করে দিই বিভিন্ন দিকে দিয়ে বিভিন্ন ই করি আর আমাদের প্ল্যান ছিল এইটা যে এমন কিছু আমরা বানাবো যে একদিক দিয়ে রাস্তা থাকবে অনেকগুলো তো ওই অনেকগুলো রাস্তার মধ্যে থেকে যে কোনো একদিক দিয়ে ওরা ঢুকবে ঢোকার পর ভিতরে যে হারিয়ে যাবে কারণ অপোজিট দিয়ে বের হওয়ার যে রাস্তাটা ওইটা থাকবে মাত্র একটা লাইক এক পাশে থাকবে আমাদের পাঁচটা রাস্তা পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটাতে যদি ঢুকে অথবা অন্য অন্যগুলো দিয়ে যদি ঢুকে তাহলে যে বেরোতে পারবে শুধুমাত্র একটা রাস্তা দিয়ে তো এমন হবে যে একেবারে শেষ প্রান্তে যে দেখবে যে ডেড ইন পরে পুরোটা ঘুরে আসতে হবে আবার অন্য রাস্তা দিয়ে ট্রাই করা লাগবে এমন কিছু বানানোর চেষ্টা করছিলাম কিন্তু মেইন কথা ঘুরে ফিরে ওইটাই যে এইটা আমাদের প্রথমবার ছিল ইভেন আমাদের ক্রাফটল্যান্ডে কিছু একটা বানানোর প্রথমবার বুঝতেছো গাইস আমাদের প্রত্যেকটা বার আমরা দেখছিলাম যে একটা না একটা জায়গা ফাঁকা রয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গা দিয়ে লাভ দিয়ে বের হওয়া যাচ্ছিল তারপরেও গাইস আমরা ট্রাই করতে থাকি আমরা দেখতে থাকি যে আসলেও করা পসিবল হবে কিনা অনেকক্ষণ ধরে এই পুরোটা আমরা লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় করি খুব তাড়াতাড়ি করা হয়ে যায় বলতে গেলে তো আমাদের এখানে দেখতে পারতেছো গাইস একবার ফার্স্ট মোশনে আমরা ডিজাইনগুলো করতেছি কিভাবে কি করা যায় আর কোন কোন জায়গাতে ফাঁকা রয়েছে তারপরও গাইজ মানে প্রথমবার হিসেবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছিল রে এখানে দেখতেছো গাইজ পুরোটা আমরা একে করে করতেছি যে কয়টা জায়গা ফাঁকা ছিল ওগুলোতে আমরা ভরাটার চেষ্টা করতেছি আর তারপরে যে হচ্ছে আমাদের যেই যেদিক দিয়ে আমাদের প্লেয়াররা ঢুকবে এই ম্যাচটাতে ওইটাতে আমি যাওয়ার চেষ্টা করতেছি এখানে দেখতে পারতেছো গাইজ কিন্তু আমি নিজে হারিয়ে যেতেছিলাম দেখো গাইজ এখানে এমনভাবে আমি বানিয়েছিলাম এখানে স্লো ঠিক মোশনে দেখতে পারতেছো এতক্ষণ তো ফার্স্ট মোশন চলতেছিল ভাইরে ভাই আমি নিজে ইমপ্রেস হয়ে গেছি আমার কাজের উপরে ভাই একটা জায়গাও ঠিক মতো আমি নিজে বের হওয়ার যে জায়গাটা ওইটা তো দূরে থাকে আমাদের প্রবেশ যেদিক দিয়ে করবে মানে পাঁচটা রাস্তা রয়েছে আমাদের প্রবেশ করা ওইটার একটা রাস্তা আমি বের করতে পারতেছিলাম না লাইক উল্টা হয়ে যাচ্ছিল আমার সাথে দেখতে পারতেছো গাইজ আমরা রাস্তা বের করার জন্য একেবারে ঠিক মতো চেষ্টা করতেছি কিন্তু প্রত্যেকটা বার এমন এমন জায়গা যে আটকে যাচ্ছি যেখানে যে লাইক আর কোনো রাস্তা নেই পরে যে আবার আমাদের ব্যাক আসা লাগতেছিল আবার আমাদের বিভিন্ন রাস্তা খোঁজা লাগতেছিল একটু পরে তোমাদেরকে উপর থেকে দেখাবো যে জিনিসটা কেমন লাগে আমি মেইনলি হচ্ছে তোমাদেরকে শেয়ার করতেছি যে এই জিনিসটাও করা যায় আর এই জিনিসটাও তোমরা করতে পারবা তো তোমরাও কইরো গাইজ এই জিনিসটা অনেক বেশি জোস হবে ঠিক আছে তো এখন আমি রাস্তাটা পেয়ে গিয়েছি একটা ফাইনালি গাইজ আমরা একটা রাস্তা পেয়ে গিয়েছি দেখতে পারতো এইটা হচ্ছে ঢোকার রাস্তা বেরোয়ার রাস্তা তো একটা এখানে যেদিক দিয়ে আমরা বেরোলাম না এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা এখানে দেখতে পারতো আমরা দুইটা ফ্ল্যাগ বসিয়ে দিলাম কারণ এখান থেকে হচ্ছে আমাদের প্লেয়াররা জন্ম নেবে যারা যারা এই কাস্টমটাতে খেলবে এইখানে টোটাল মিলে পাঁচটা রাস্তা দেখতে পারতো আচ্ছা আমি উপরে চলে গেছিলাম এই পাশে পাঁচটা রাস্তা রয়েছে পাঁচটা রাস্তা দিয়ে হচ্ছে প্লেয়াররা ঢুকবে আর তারপরে যে ওনাদের রাস্তাগুলো খুঁজে বের করার চেষ্টা করবে আর একেবারে অপোজিট সাইডে যেটা রয়েছে না দেখো গাইস উপর থেকে কি জোস লাগতেছে ভাই অপোজিট সাইডে ডান দিকে দেখো গাইস একটা ছোট একটা রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে বেরোতে পারবে অন্য কোনো রাস্তা নেই ঠিক আছে গাইস এখন যে একবার বেরোতে পারবে সে তো ইজিলি বেরোতে পারবে মেইনলি এই কথা হইতেছে যে আমাদের প্রথমবার যেহেতু করেছিলাম তো আমাদের যখন এই জিনিসটা ট্রাই করেছিলাম তখন অনেক কিছু বুঝতে পেরেছিলাম যে আমাদের এইভাবে করলে ভালো
হতো, ওইভাবে করলে ভালো হতো, এই জায়গাটা আটকালে ভালো হতো। যাই গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ারদের আমরা এনে ফেলেছি আর আমরা ট্রাই করতে যাচ্ছি যে কে আগে আগে যেতে পারে। এখানে একটু ভুল করে ফেলেছিলাম, এখানে করা উচিত ছিল যে একজন একজন করে পাঠানো উচিত ছিল। তো মেইনলি হয়েছে কি, এখানে যে একজন যখন বেরোয় যাচ্ছিল তারপরে জ্বর পিছিয়ে পিছিয়ে অনেকে বেরোয় যাচ্ছিল। তো তারপরেও গাইস অনেকে বেরোতে পেরেছে, কিন্তু দেখতে পারতেছো অনেকে ডেড ইন্ডে একেবারে ফেসে গেছিলো। এখানে আমাদের শোয়েব ভাই রয়েছে, আমাদের স্ট্রিম থেকে আসা সাবস্ক্রাইবার রয়েছে, আমাদের তাসিম ভাই রয়েছে। তো দেখতে পারতেছো গাইস একেবারে আটকা আটকা যাচ্ছিলো। তাসিম ভাই মেবি এটা তো সবার আগে বের হয়, তাসিম ভাই সবার আগে রাস্তাটা পেয়ে গিয়েছিল, কিন্তু উনার পাশে যে হলুদ একজনকে দেখলাম না গাইস একেবারে কাছেই কিন্তু ছিল, উনি বেরোতে পারেনি, উনি কিন্তু বেরোতে পারেনি, একেবারে কাছেই কিন্তু ছিল তারপরে বেরোতে পারেনি, উনি রাস্তাটা খুঁজে বের করতেছে। রাস্তা এত ইজি না, দেখো পুরোটা রাস্তা উল্টা চলে গিয়েছে উনি, তারপরেও রাস্তাটা খুঁজে বের করতে পারছিল না। আরেকজন আমাদের পাচ্ছে কিন্তু পাশেই ছিল বেরোয়ার রাস্তাটা, কিন্তু উনি একটু এদিকে এসে বললো উনি বেরোতে পারবে, সমস্যা নেই একটু পরেই। আর আমাদের শোয়েব দাদুও দেখতে পারতেছো গাইস বের হয়ে গিয়েছে অলরেডি, আর বাকিদের বের হওয়ার পালা, এখান দিয়ে বের হয়ে গিয়েছে। এরপরে আরেকটা কাজ করি, যেটাতে আমাদের হালকা আর একটু হাইড করে দিই আমরা, আমাদের রাস্তাটা হালকা একটু চেঞ্জ করে দিই, আর সাথে সাথে আমাদের স্মোকের মানে ধোয়ার যে ব্যবস্থাটা ওইটাও এনে ফেলে গাইস একটু পরে দেখতে পারবা। তো এখানে দেখতে পারতেছো গাইস সবাই মনে করো আমাদের হলুদ যে ভাইটা যে সবার প্রথমে বের হওয়ার কথা ছিল তাসিম ভাইয়ের সাথে, উনি এখনো পর্যন্ত রাস্তাটা খুঁজে বেড়াচ্ছে। আর রাস্তাটা এতটাও ইজি না গাইস, মেইনলি হচ্ছে আমাদের একজন একজন করে যদি পাঠাতাম তাহলে যে আর একটু হার্ড হতো, কিন্তু সবাইকে মিলে একসাথে পাঠিয়েছি, যার কারণে হালকা একটু উপরের দিকে দেখলেও কিন্তু দেখা যায় যে প্লেয়ারটা কোন দিক দিয়ে বেরোইতেছে সামনের জন। আর আমাদের যেহেতু প্রথমবার ছিল এটা, আমরা ট্রাই করলে আরও অনেক অনেক বেটার করতে পারবো। যেমন ইমনারা কিন্তু ব্যাক যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ব্যাক যেতে পারতেছে না, অনেকে হারিয়ে যেতেছে, অনেকে জোনে পড়ে মরে যেতেছে, কি বলবো, এই যে তাসিম ভাই ব্যাক এসে আসতে পারছে। তো এইখানে গাইস আমাদের সেশনে আমাদের এরপরে যে আরেকবার আমরা ট্রাই করেছিলাম সবাইকে নিয়ে, দেখেছিলাম যে উনারা আবারও যেতে পারে কিনা, অ্যান্ড এইবার হালকা একটু রাস্তাটা চেঞ্জ করে ফেলেছি যেহেতু আমাদের একটা রাস্তা দেখে ফেলেছে। দেখতে পাচ্ছ এবার রাত, তার উপর দিয়ে স্মোক, তো অন্ধকারে গাইস কোন রাস্তা দিয়ে ঢুকতেছে কিচ্ছু বুঝতেছে না, উনারা বারবার ঘুরে ফিরে এক জায়গাতেই ছিল, দেখতে পাচ্ছ গাইস কোনো কিচ্ছু করতে পারতেছে না। এখানে দেখতে পাচ্ছ হালকা একটু জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, দেখো ওইখানে যে উনারা আর রাস্তা পাচ্ছে না গাইস। দা মেজ এত জোস একটা জিনিস যে আমরা বানাতে পারবো তাও আর প্রথম ট্রাইয়ে, এইটা আসল কথা ছিল গাইস। মোটামুটি আমি আমার নিজের উপর ইমপ্রেস হয়ে গিয়েছিলাম। তো তোমাদেরকে আইডিয়া দিলাম একটা যে আমাদের ক্রাফটল্যান্ডে কী কী তোমরা করতে পারবা, অবশ্যই এই জিনিসটা ট্রাই করো, তোমরাও মেজ বানানোর চেষ্টা করো নিজেদের ফ্রেন্ডের মধ্যে। দেখে মনে হয় অনেক টাইম লাগবে, কিন্তু এতটাও টাইম লাগে না, আমরা আমাদের লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় করে ফেলেছিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছ উপর থেকে জিনিসটা কেমন দেখা যায় গাইস, অনেক বেশি জোস দেখা যায় ভাই, যাই বলো না কেন। আর আমাদের রুলস অবশ্য ছিল এইটা যে উপরে উঠা যাবে না, ভাই সাহেব কি বানিয়েছিলাম। গাইজ এই ছিল আমাদের ক্রাফটল্যান্ডের ভিডিওটা, মেইনলি গাইজ আমি তোমাদেরকে এটা দেখালাম যে একেবারে ডেমো টাইপের, আমি খুব শীঘ্রই এটার উপর কাজ করবো যেহেতু এটা একেবারে প্রথমবার ছিল, তাও আবার লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় ছিল, তেমনভাবে আমি বানাতে পারিনি কোনোরকম। আমি আইডিয়াটা নিতে যাচ্ছিলাম যে এই টাইপের করা আদৌ পসিবল কি না, আর তোমরা তো দেখে ফেললে, ইভেন আমিও দেখে ফেললাম যে পসিবল, তার মানে এটাকে আরও বেটার করা যাবে, অনেক বেশি বেটার করে এই টাইপের কোনো একটা কিছু আমি তোমাদেরকে বানিয়ে নিয়ে আসবো, দ্য মেজ টাইপেরই, যেইটা দিয়ে ঢুকলে আর বের হওয়া পসিবল হবে না, পসিবল হবে কিন্তু অনেক কঠিন ভাবে। তোমরা নেক্সট এই টাইপের কিছু দেখতে চাও কিনা অবশ্যই আমাকে জানিয়ে দিও, এবং তোমরা নিজেরাও করার চেষ্টা করো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্ট হলো একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই বার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।